সারাক্ষণ পানে খেলে পানে বিষের মতো এফেক্ট করে। পানের আরেক নাম জীবন, আবার পানের আরেক নাম মরণও হতে পারে। অবশ্য পানে খাওয়া নিয়ে অনেক বিতর্ক আছে, কখন পানে খেতে হবে, কোনক্ষণ পানে খাওয়া যাবে না, কখন পানে খেলে ক্ষতি হয়, কখন পানে খেলে উপকার হয়। আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমি আপনাদের দয়ায় ভালো আছি। দর্শক, আয়ুর্বেদিক মতে খাওয়ার আগে পানে খেলে অমৃতের মতো। খানা খাওয়ার আগে যদি কেউ পানে খান, পানে পান করেন, সেটি অমৃতের মতো স্বাদের, এমনকি খুবই ভালো। খাওয়ার সাথে সাথে পানে খাওয়া আনন্দের মতো, আনন্দ। আর খাওয়ার পর পর পানে বিষাক, খাওয়ার পর পর যদি আপনি পানে খান, পানে পান করেন, সেই পানি বিষের মতো, শরীরে বিষক্রিয়া দেখা দেবে, শরীরের জন্য সেটি বিষ। খাওয়ার কিছুক্ষণ পর, অর্থাৎ খাওয়ার এক ঘন্টা পর যদি আপনি পানে খান, পানে পান করেন, সেই পানে শরীরে শক্তি যোগাবে, শরীরে শক্তি বাড়বে, শরীরে এনার্জি বাড়বে, সেই পানে শরীরের জন্য অনেক উপকারী। অতএব খাওয়ার পর পরে পানে খাওয়া যাবে না, খাওয়ার পর পর পানে খেলে শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর খাওয়ার এক ঘন্টা পর বা তারও কিছু পর বা তার কিছুক্ষণ আগে, খাওয়ার অনেকক্ষণ পরে আপনি পানে খেলে, পানে পান করলে সে পানে শরীরের জন্য অনেক উপকারী, অনেক শক্তি যোগাবে। তা আপনারা আজ থেকে খাওয়ারের এক ঘন্টা পরে পানি খাবেন, খাবারের পর পরে সাথে সাথে পানি খাবেন না, খাবারের সাথে সাথে কিছু কিছু করে করে পানি খাবেন, পানি পান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে খাওয়ার পর পরে পানি খাওয়া যাবে কিনা। তিনি বলেছিলেন যে খাওয়ার পর পরে যে পানি খায়, পানি পান করে, সে হলো কলেরা রোগের মতো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও নিষেধ আসছে যে খাওয়ার পর পরে পানি খাওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা আজ থেকে এই নিয়মটি মেনে চলবো, আমাদের নিজের শরীরের দিকে খেয়াল রাখবো, শরীরের স্বাস্থ্য উন্নতি করব, শরীরের শক্তি সঞ্চার হবে সেদিকে লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।